আজকের বাজার কেমন চলছে? বাজার তো আগের তো অনেক খারাপ। আগে মনে করেন ওই কক্সবাজারে মাছ ছিল কিছু 800 টাকা কেজি, 700 টাকা কেজি, 1 কেজির উপরে মাছ বেচছে। আমি তো পদ্মার মাছ, যেহেতু মাছ এই হিসাবে মাছের দাম 100 টাকা কেজিতে বেশি। এই মাছ ভাইবা মানুষ এই 700-800 টাকা কেজি খুঁজতেছে মাছ। আর মনে করেন ভালো মাছ ভালো মন্দ মানুষ চিনে না, মাছ কোনটা ভালো কোনটা মন্দ এটা না বুঝিয়া খালি 700-800 টাকা কেজি খুঁজতেছে। আর এমনিতে মনে করেন মানুষ হাতে টাকা পয়সা নেওয়া একটু মাছ তো গত কয়েকদিন যাবৎ আবহাওয়া খারাপের কারণে মাছ ধরা পড়তেছে কম, ধরা কম পড়তেছে, মাছ আসতেছে কম। আর একই সাথে ইন্ডিয়াতে যাচ্ছে অনেক মাছ, ইন্ডিয়াতে যাওয়ার কারণে মাছের দাম একটু বাড়ছে। আজকে কারণ বাজারে দেখলাম যে পাইকারি থেকেই নিচ্ছে ওরা, 830 টাকা করে পাইকারি রেটে বিক্রি করতেছে কেজি সাইয়ের, কেজি সাইয়ের 830 টাকা পাইকারি সরকার তো। এটার প্রভাব বাজারে কেমন পড়ছে? প্রভাব পড়ছে না, এই 1 কেজি 400 গ্রাম মাছ আছে, 1 কেজি 300 গ্রাম মাছ আছে, 900 টাকা দিই না। 1 কেজির মাছ 830 টাকা ইন্ডিয়ার রেট, ইন্ডিয়াতে যাচ্ছে এখানে 900 টাকা কেজি বিকেন, 1 কেজি 400 গ্রাম মাছ, তাও ভালো মাছ। যেগুলো আপনার আজকে কতগুলো মাছ আনছেন? আজকে মাছ আমি দীর্ঘ 4-5 দিন ধরে মনে হয় 50-60 কেজির উপরে বেচেই যায়। আচ্ছা, যে জায়গায় 120 কেজি, 130 কেজি, 150 কেজি বেচি, 50-60 কেজির উপরে বেচে যায়। আপনার বড়টা কত সাইজ? বড়টা মনে করেন 900 টাকা কেজি। সাইজ কত, ওজন কত? সাইজ 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 300 গ্রাম। আর ছোট মাছগুলো? ছোট মাছ 800 গ্রাম, 700 টাকা কেজি, 700 টাকা কেজি। আর 600-650 গ্রাম, 600 টাকা কেজি। বিয়ার্স, আপনারা দেখছেন সন্ধ্যা বাজারে ইলিশের দাম, আসলে ক্রেতা সমাগম কম এবং দাম বৃদ্ধির কারণে মাছ যারা বিক্রি করে থাকেন তারাও মাছ আনছেন কম পরিমাণে। একই সাথে আমরা সকালে দেখেছি কারণ বাজারে যে মাছের বাজার দর কেমন, ইন্ডিয়াতে যাচ্ছে যে মাছগুলো পাইকারি বাজার থেকেই 830 টাকা করে সরকারি রেটে মাছ নিয়ে যাচ্ছে। এ কারণে একদিক দিয়ে যেমন মাছের আমদানি কম, ধরা পড়ছে কম, অন্যদিক দিয়ে রপ্তানির কারণে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বেশ চড়া দামেই তাদের মাছ কিনে খেতে হচ্ছে। এনেছেন কোথা থেকে? কত হালি মাছ বা আপনি কেজি হিসাবে আনছেন না হালি? আমি কেজি হিসাবে আনছি, কারণ হালি তো পথ হইতেছে না, আসছে না, ওখানে 600 গ্রাম আসলো, আবার 400 গ্রাম আসলো, আবার 700 গ্রাম আসলো, এভারেজ কিনছিলাম। এরপরে ক্যারিং কস্ট আছে আপনার, এখানে বসেন, এখানেও তো খরচ আছে নাকি? এখানে খরচ আছে, আমার পার ডে 500 টাকা খরচ আছে শুধু বসা নিয়ে। আচ্ছা, এরপরে বরাব আছে, আমার নিজস্ব খরচ আছে। এখন বর্তমানে মাছের বাজার খুবই খারাপ, আর তাছাড়া যাও একটু ভালো হইতো, আপনার ইন্ডিয়া যাওয়ার কারণে একদম বাজার খারাপ হয়ে গেছে। আর মানুষ কিন্তু সেই আগের আবেগে নিয়ে আছে, ওই যে আগে খাইছে 700 টাকা কেজি, 600 টাকা কেজি, এখন তো মনে করেন যে ওই দামে সরকারও দেয় না। তারা জানে না, নতুন মাছ কাস্টমার মানে বুঝবো না, ওনার নতুন পুরানো চাই থাকলো। ব্যাস, এতক্ষণ কথা বলছিলাম মিরপুর 11 কালশী রোডে আমরা একজন বিক্রেতার সঙ্গে। আমরা জানছিলাম যে বাজারের
পরিস্থিতি কেমন?